আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার 6 আসামি সহ 26 আসামির ফাঁসি কার্যকর করে আলোচিত হয়েছিলেন জল্লাদ শাহজাহান। শাকের আদানের রিপোর্ট। রোববার রাতে জল্লাদ শাহজাহান বুকে ব্যথা অনুভব করলে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 4:30 ব্যথা শুরু হয়, তো আনতে আনতে আর কি 4:00। তো 4:00 এখানে নিয়ে এসে, নিয়ে আসার পর ডাক্তার আর কি 1 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করলো। দেন 5:00 ডাক্তার বললো যে উনি নাকি আর কি মারা গেছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের রেকর্ড অনুযায়ী দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন শাহজাহান ভূঁইয়া। একটি ডাকাতি করতে গিয়ে হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র আইনি মামলা। এই দুই মামলায় 1991 সালের 17 মে থেকে কারাগারে ছিলেন শাহজাহান। দুই মামলায় তার সাজা হয়েছিল 42 বছর। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে 32 বছর করা হয়েছিল। ওই সাজা শেষ হওয়ার পর গত বছরের 18 জুন শাহজাহান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাবিধি অনুযায়ী আচার আচরণ ও অন্যান্য কারণে সব মিলিয়ে 10 বছর 5 মাস রেয়াত পেয়েছিলেন শাহজাহান। সাজা খেটেছেন 31 বছর 6 মাস 2 দিন। কারাগারে থাকা অবস্থায় 26 জনকে ফাঁসিতে ঝুলিয়েছেন শাহজাহান। প্রধান জল্লাদ হওয়ার পর প্রথম ফাঁসি দেন আলোচিত একটি হত্যা মামলার আসামি হাসানকে। কারাগারের তথ্য অনুযায়ী শাহজাহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক, 6 জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যা মামলার আসামি মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ দেশের আলোচিত অনেক অপরাধীকে ফাঁসি দিয়েছেন। শাহজাহান ভূঁইয়া 1950 সালের 26 মার্চ নরসিংদীর পলাশ উপজেলার ইছামতি গ্রামে জন্মগ্রহণ করেন। 74 বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যে তাদের বিচ্ছেদ হয়ে যায়। শাকির আদান, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।